বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান নিপপোর্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটি আজিমপুরে অবস্থিত। 1977 সালে এই নিপপোর্ট সংস্থাটি গঠিত বা প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা জানলাম নিপপোর্ট আজিমপুর ঢাকা অবস্থিত এবং এটি 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে। নিপপোর্ট কিশোর অপরাধ, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কায় 7 থেকে 16 বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলে। বাংলাদেশে 2টি জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র এবং 1টি জাতীয় কিশোরী উন্নয়ন কেন্দ্র আছে। গাজীপুরের টুঙ্গিতে বাংলাদেশের প্রথম জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র স্থাপিত হয়। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র টুঙ্গি গাজীপুর, এবং এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র, যেটি যশোরের ফুলেরহাটে অবস্থিত। কিশোর উন্নয়ন কেন্দ্র ফুলেরহাট, যশোর। বাংলাদেশের একমাত্র জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত। বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি 1976 সালে শিশুদের সাংস্কৃতিক প্রচার, উন্নয়ন ও পৃষ্ঠপোষকতার জন্য প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ শিশু একাডেমি। এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দুরন্ত নামক ভাস্কর্য রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুরন্ত ভাস্কর্য